नमस्कार बंधुरा, एटा हलो गीतार बाड़ी। एखाने गीता आर चुनु शुए आछे। की होय देखी, चलो बंधुरा। मने होच्छे सकाल होये गेछे, उठे सब काज शेष करी। अरे जुन्नु उठे जाबे, आस्ते आस्ते उठी। गीता उठे पड़े आर जुन्नु उठे कांदते थाके। अरे जेटा भाबलाम सेटाई हलो, आमार साथे जुन्नु उठे पड़ल। अच्छा अच्छा जुन्नु केदो ना, एसो तोमाके बाइरे गरुर काछे ओई खाटे शुए दी, चलो ओखाने रोदो आसबे आर ओइखाने गरमे तोमार घुमटाओ भालो होबे, एसो बाबू। गीता जुन्नुके बाइरे बिछानाय शुए देय। ओ जुन्नु एखाने शुए पड़ो, आमी ताड़ाताड़ी बाइरेटा झाड़ दिए दी, सब काज शेष करे मेलाय जाबो, ग्रामे मेला होच्छे। गीता बाइरेटा झाड़ दीते थाके। आर एदिके गरुटा जुनुर काछे एसे खेला करछे। कत शुकनो पाता पड़े आछे, सारा रात हावा दिएछे बोले एत नोंगरा जड़ो होयेछे। এভাবে গীতা বাইরে ঝাঁট দিতে থাকে। আর তখনই ওখানে একটা বড় ঈগল আসে। ওই ঈগলটা জুন্নুকে ঠোঁটে আর পায়ে করে ধরে উপরে উড়ে যায়। গরুটা ঈগলটাকে জুন্নুকে নিয়ে যেতে দেখে ওর পিছু পিছু দৌড়াতে থাকে। এ কি, এই গরুটা কোথায় চলে গেল? আরে এই ঈগলটা আবার কোথা থেকে এলো? আরে আমার জন্য, জন্য জন্য ছেড়ে দে, আমার জন্যকে ছাড়। গীতাও ঈগলটার পিছনে পিছনে দৌড়তে থাকে। আর এখানে সীতার বাড়িতে সীতা, চিন্নি আর চিন্নির বাবা মেলা যাবে বলেও বেরোচ্ছে। আরে সীতা, আর কত সাজবে? কতক্ষণ ধরে সাজছ, তবু তোমার সাজা আর শেষ হচ্ছে না। মা তাড়াতাড়ি এসো, মেলা শেষ হয়ে যাবে এবার তোমার রেডি হতে হতে। হ্যাঁ হ্যাঁ আসছি, উফ একটু ওয়েটও তো করতে পারো না তোমরা। আচ্ছা চলো এবার, আমি রেডি হয়ে গেছি। গীতা তখনই কাঁদতে কাঁদতে ওখানে আসে। দিদি দিদি আমাকে সাহায্য করো। কি হলো গীতা, কাঁদছো কেন? দিদি জুন্নুকে একটা ঈগল ধরে নিয়ে চলে গেছে, ওই ঈগলটাকে আর দেখতে পাচ্ছি না, আমার জুন্নু কোথায় আছে জানি না। দিদি জুন্নুকে খুঁজে দাও তাড়াতাড়ি, চলো আমরা, আমার জুন্নু। আরে গীতা কিসব পাগলের মতো বলছো, এভাবে ঈগল কোনো বাচ্চাকে নিয়ে যায় নাকি? আমি তো কখনো শুনিনি। আরে দিদি এসব কেন বলছো, আমি নিজের চোখে দেখেছি ওই ঈগলটা আমার মাথার উপর দিয়ে জুন্নুকে নিয়ে গেল। চলো আমরা যাই, এই গীতা পাগলের মতো বকছে। হ্যাঁ সীতা চলো চলো যাই, এই গীতা মনে হয় পাগল হয়ে গেছে, আমরা মেলা যাব চলো। হ্যাঁ গো গীতা সত্যি পাগল হয়ে গেছে, না হলে এসব কেন বলবে? আরে আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে বিশ্বাস করো, আমার সাহায্য করো। আরে গীতা চুপ করো তুমি, সরো। সীতারা সবাই চলে যায়। আরে এ কি হচ্ছে, সবাই আজ আমার সাথে এমন কেন করছে? কিন্তু সীতা দিদি তো জুন্নুকে আমার থেকেও বেশি ভালোবাসে, তাহলে এমন কেন করছে? আমি গিয়ে আমার জুন্নুকে খুঁজবো। আর এদিকে তারা মুন্নিও মেলায় যাচ্ছে। তখন ওরা গীতাকে কাঁদতে দেখে। তারা দিদি তোমরা কি এদিকে একটা ঈগল দেখেছো? একটা ঈগল আমার জুন্নুকে নিয়ে চলে গেছে। কি কি বলছো গীতা, স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ মা, গীতা কাকিমা কি সব বলছে, চলো আমরা মেলা যাবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, মনে এই গীতার মনে হচ্ছে কিছু হয়েছে। তারা মুন্নিও চলে যায়। আরে আজ সবার কি হয়েছে, কেউ আমায় সাহায্য করছে না কেন? জুন্নু সোনা কোথায় তুমি? এদিকে গীতা জুন্নুকে খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে আসে। আরে এবার আমি কি করব, গ্রামের সব জায়গা খুঁজলাম, ওই ঈগলটা আমার ছেলেকে কোথায় নিয়ে গেল। ও আসলে ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি কি বলবো আমার জন্য। না না এভাবে বসে বসে কাঁদলে হবে না, ওই ঈগলটা এখান থেকেই তো আমার জুন্নুকে নিয়ে গেছে। আমার জুন্নু, আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না। আর আজ সবাই আমার সাথে এমন কেন ব্যবহার করছে? আমি একদম একা হয়ে গেছি। না না, আমার ছেলেকে আমিই খুঁজবো। ছাদে গিয়ে দেখি যদি কোথাও দেখতে পাই ঈগলটাকে। গীতা ছাদে যায়। আরে, এদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, একটু ওদিকটা দেখি। আহ আহ আহ! গীতা পা পিছলে পড়ে যায়। আহ মা, পাটা পিছলে গেল। আরে এ কি, আমার কিছুই হয়নি। এ কি, এত উঁচু থেকে পড়লাম কিন্তু আমি বেঁচে আছি, আমার কোথাও চোটও লাগেনি। হে ভগবান, আজ আমার কি হলো? আমার জুনু কোথায় চলে গেল? জুনু, জুনু, এই ঈগল দাঁড়া, দাঁড়া বলছি। জুনু, জুনু! এসব বলতে বলতে গীতার ঘুম ভাঙে। ওর কিছুই হয়নি, কারণ ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। আরে জুনু, আমার জুনু! ওহ ও, আমার জুনু তো আমার কাছেই আছে। তার মানে ওটা স্বপ্ন ছিল। আরে, আজ তো আমি খুবই খারাপ স্বপ্ন দেখলাম। গীতা জুন্নুকে তুলে বাইরে নিয়ে যায়। উফ, এটা তো স্বপ্ন ছিল। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি সব কাজ করি। আচ্ছা জুনু, এই বিছানায় বসো তুমি। না না, তোমাকে শোয়াবো না, এভাবে কোলে নিয়েই কাজ করব। তখনই ওখানে সীতা আর চিন্নি আসে। গীতা, গীতা কোথায় তুমি? ও দিদি, তুমি এসে গেছো? কি হলো গীতা, মন খারাপ কেন? মেলায় কেন গেলে না? আমি মেলায় তোমাকে খুঁজছিলাম। তোমার আর জুন্নুর জন্য আমি আর চিন্নি মিলে অনেক শপিং করেছি। আসলে আমি আজ একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি দিদি। দেখলাম জুন্নুকে ঈগলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, আর আমাকে পাগল বলে সবাই চলে যাচ্ছ। আমার খুব খারাপ লেগেছে। গীতা, কি বলছো? আরে এই জন্য এত বেলা অবধি শুয়েছিলে? আমি তোমাকে কখনো এমন বলতে পারি? চিনি, তুমি জুন্নুর জন্য তো অনেক খেলনা কিনেছো, ওগুলো জুন্নুকে দাও। গীতা, বাচ্চাদের মতো ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। হ্যাঁ দিদি, আমি জানি ওটা তো শুধুই স্বপ্ন ছিল, কিন্তু আমি আজ খুব ভয় পেয়ে গেছি। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।